আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাজার মোচা গুড়াল সড়কের একাংশের উদ্বোধন আজ, যানজট মুক্ত হচ্ছে সাত রাস্তা থেকে হলি ফ্যামিলি। বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনাতেই গলদ, একই ডেস্কটপে ছিল সুইফট ও আরটিজিএস নেটওয়ার্ক। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে তেলের দাম নির্ধারণের তাগিদ, বিদ্যুতের দাম কমলে জীবনযাত্রা আসবে স্বস্তি। আসসালামু আলাইকুম, শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে, সাথে আছি আমি রাজীব জামান। রাজধানীর মগবাজার মৌচাক ফ্লাইওভারের একাংশে আজ থেকে চলবে যানবাহন। কয়েক দফা সময় বাড়ানোর পর খুলে দেওয়া হচ্ছে ফ্লাইওভারের সাত রাস্তা থেকে হলি ফ্যামিলি পর্যন্ত 2 কিলোমিটার অংশটি। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ওই এলাকায় যানজট অনেকটাই কমে যাবে বলে মনে করছে সাধারণ মানুষ। মগবাজার মৌচাক মালিবাগ রাজারবাগ বাংলা মোটর সাত রাস্তার দুর্বিষহ যানজটের সেই দুঃসহ দিনের কথা কার না জানা। সেই সব দিনরাত্রির ভোগান্তি দূর করতেই এই সরকারের বড় প্রকল্পগুলোর একটি এই ফ্লাইওভার। এরই মধ্যে শেষ হয়েছে ফ্লাইওভারের ঢালাই সহ আনুষাঙ্গিক কাজ। ল্যাম্পপোস্টের জন্য বৈদ্যুতিক তার টানা হয়েছে, গার্ডারের কাজ ও রং দেওয়াও শেষ, চলছে ধোয়া মোছার কাজ। প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। নানান রকম প্রতিবন্ধকতা ছিল, টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল, সেগুলো ওভারকাম করে আমাদের কাজটা করতে হয়েছে। প্রকল্পটি এর আগে কয়েক দফা পিছিয়েছে নানা কারণে। দেরিতে কাজ শেষ হওয়ায় বাড়তি সময় ও ব্যয় বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেন মন্ত্রী। এত বড় একটা কাজ করতে গেলে যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল লাগে, সেই ম্যাটেরিয়ালটা রাখার পর্যন্ত জায়গা নাই। আমরা যে সময় রাস্তা খুললাম, সার্ভিস লাইনগুলি প্রত্যেকটা লাইনে রাস্তার মধ্যেখানে ডিজাইনের আমূল পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উড়াল সড়কটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তীব্র যানজট অনেকটাই কমবে বলে মনে করেন সাধারণ মানুষ। যানজট কমবে, মানুষের দুঃখ দুর্দশাটা লাঘব হবে। মানে খুব অসুবিধার মধ্যে আছে, এটা ছাড়লে মনে হয় আমার কাকুলি জ্যামটা অনেক ইজি হবে। এই ব্রিজটা হলে একটু মনে হয় যানজটটা কম হতে পারে, আমাদের জন্য আরো ভালো হবে। রাজধানীর যানজট নিরসনে 2011 সালে কাজ শুরু হয় প্রায় 8.70 কিলোমিটার দৈর্ঘ্যের মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পের। গেল 5 বছরে 3 বার পিছিয়েছে সরকারের এই অগ্রাধিকার প্রকল্পটি। নির্মাণ কাজ শেষে যখন এর একাংশ খুলে দেওয়া হচ্ছে, তখন দাবি উঠেছে সরকারের বেঁধে দেওয়ার সময় চলাচল উপযোগী হবে পুরো ফ্লাইওভারটি। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, মগবাজার মৌচাক ফ্লাইওভার, ঢাকা। তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনার দুর্বলতার সুযোগ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের টাকা চুরি করে হ্যাকাররা। একই কম্পিউটারে একই সঙ্গে ব্যবহার হতো সুইফট ও আরটিজিএস নেটওয়ার্ক। এ দুটি নেটওয়ার্কে ছিল না ফায়ারওয়াল বা কোনো প্রতিরোধকও, ফলে সহজেই কেন্দ্রীয় ব্যাংকের কম্পিউটারে স্ক্যানার বসিয়ে প্রথমে তথ্য, পরে রিজার্ভের 808 কোটি টাকা চুরি করে হ্যাকাররা। টাকা চুরির পর সংশ্লিষ্ট কম্পিউটার স্বাভাবিক প্রক্রিয়ায় খোলার পথ বন্ধ করে দেওয়া হয়, ফলে রিজার্ভের টাকা চুরির ভয়াবহ তথ্য জানতেই লেগে যায় 2 দিন। দীপু সারোয়ারের রিপোর্ট। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ব্যবস্থাপনা করে দুটি বিভাগ, একটি ফরেক্স রিজার্ভ ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ FRTMD, অন্যটি অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ বা ব্যাক অফিস। FRTMD রিজার্ভ ম্যানেজমেন্ট ও ডিলিং রুমের মাধ্যমে কেনা বেচা করে, এরা কোনো অর্থ ছাড় করতে পারে না, এটি করে ব্যাক অফিস। এই দুই বিভাগের ব্যবস্থাপনাও পৃথক। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরিতে সাইবার আক্রমণ হয় ব্যাক অফিসে। ব্যাক অফিসের 4টি কম্পিউটারে 2 ধরনের নেটওয়ার্ক রয়েছে, একটি হলো সুইফট আর অপরটি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস। আরটিজিএস এর সঙ্গে যেমন দেশের 56টি সরকারি বেসরকারি ব্যাংক যুক্ত, তেমনি যুক্ত সুইফটেও। কেন্দ্রীয় ব্যাংক প্রায় 1 বছর আগে যখন আরটিজিএস চালু করে, তখন থেকেই সুইফট ও আরটিজিএস একই কম্পিউটারে চালু হয়। মনে করা হচ্ছে ব্যাক অফিসের সুইফট কানেকশন থাকা কম্পিউটারগুলোতে আরটিজিএস ব্যবহার করাটা ছিল আত্মঘাতী সিদ্ধান্ত।
এ কারণেই কেন্দ্রীয় ব্যাংকের তথ্য প্রযুক্তি ব্যবস্থা হ্যাকিং সহজ হয়। তদন্তে এখন পর্যন্ত যেসব তথ্য মিলেছে তাতে দেখা যায় হ্যাকাররা কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে প্রথম প্রবেশ করে 24 জানুয়ারি, অবস্থান করে 15 সেকেন্ড, 29 জানুয়ারি দ্বিতীয় দফায় অবস্থান করে প্রায় 35 সেকেন্ড, আর শেষবার 4 ফেব্রুয়ারি প্রয়োজনীয় কাজ ছাড়ে তারা। প্রথম দিনই সার্ভারে স্ক্যানার, রিডার, ট্রোজান সফটওয়্যার বসিয়ে দেয় হ্যাকাররা। সেখান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সুইফট সংযোগের কম্পিউটারগুলোর একটিতে মনোযোগী হয়। এরপর সেখানে স্ক্যানার বসিয়ে দেয় তারা। পরে কম্পিউটারটির ব্যবহারকারী কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সুইফট নেটওয়ার্ক ব্যবহার করলে হ্যাকারের স্ক্যানারে সবকিছুই রেকর্ড হতে থাকে। পরে লাখ লাখ তথ্য উপাত্তের মধ্য থেকে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে মনোযোগী হয় তারা। চুরি করে 808 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যারের নেতৃত্বে গঠিত যে তদন্ত কমিটি, তারাও তদন্ত করছে, একইভাবে সিআইডি তদন্ত করছে, এবং বাংলাদেশ ব্যাংকের যে ফরেন্সিক টিম নিযুক্ত করা হয়েছে তারাও ইনভেস্টিগেশন করছে। সূত্রগুলো জানাচ্ছে 4 ফেব্রুয়ারি রাতে টাকা চুরির পর হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কম্পিউটার বিশেষভাবে বন্ধ করে দেয়, ফলে 5 ফেব্রুয়ারি সারাদিন সংশ্লিষ্ট কম্পিউটার খোলা যায়নি। 6 ফেব্রুয়ারি তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগিতায় হ্যাক হওয়া কম্পিউটার খোলার পরই হ্যাকিং এর মাধ্যমে টাকা চুরির বিষয়টি জানা যায়। দীপু সরোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের শিল্প কারখানা উন্নয়নের স্বার্থে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে তেলের দাম সমন্বয় করা উচিত বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞ ব্যবসায়ী নেতারা। অন্যদিকে তেলের পাশাপাশি বিদ্যুতের দাম কমালে জীবনযাত্রায় স্বস্তি আসবে বলে মনে করেন সাধারণ মানুষ। জেইউ জুবাইরের রিপোর্ট। বাংলাদেশের সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে 2013 সালের 4 জানুয়ারি। এরপর কয়েক দফা আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমালেও কমেনি বাংলাদেশে। তবে সম্প্রতি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। ফার্নেস অয়েল, সেটার দাম আমরা অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, কিন্তু এর সঙ্গে বিদ্যুৎ কিংবা অন্যান্য জ্বালানি তেলের দাম না কমালে শিল্প কারখানা কিংবা জনগণ তেমন কোনো সুবিধা পাবে না বলে দাবি জ্বালানি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতাদের। ব্যক্তিখাত বিদ্যুৎ উৎপাদন এবং সরকারি খাত বিদ্যুৎ উৎপাদনের সমতা আনেন, তাহলে সেইটা যদি দিতেন তাহলে বিদ্যুতের দাম কমানো যেত। আমরা তো সেই জায়গাটা এই দাম কমিয়ে সেই সুবিধাটা পাওয়ার সুযোগ সৃষ্টি তো করলাম না, আমরা নামকা অবস্থায় দামটা কমালাম, তার কোনো বেনিফিট কেউ পেল না। সরকার পাওয়ার প্ল্যান যারা চালাচ্ছে, যারা ইলেকট্রিসিটি প্রোডিউস করছে, তাদের কিন্তু ওইভাবে প্রাইসটা অ্যাডজাস্ট করছে, কিন্তু সেটা কিন্তু কনজিউমার লেভেলে পাস অন করছে না, এখন পর্যন্ত করেনি, যেটা করা উচিত ছিল। তারা মনে করেন বিশ্ব বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই তেলের দাম সমন্বয় করা খুবই জরুরি। গ্যাস থেকে তৈরি করে যে দাম পড়ছে, জ্বালানি তেল থেকে কাছাকাছি যদি দাম পড়ে তাহলে উভয় জ্বালানি থেকে উৎপাদিত পণ্যের মধ্যে প্রতিযোগিতা হতো এবং সেই প্রতিযোগিতা সুষ্ঠু হতো এবং উভয় শিল্পই আপনার বাজারে টিকে থাকতে পারত। আমরা বিশ্ব বাজারে অনেক বেশি কম্পিটিটিভ হতে পারতাম, বিশেষ করে এক্সপোর্টের দিক দিয়ে। আবার ডোমেস্টিক মার্কেটে আমরা সুলভে পণ্য দিতে পারতাম, যেটা জনগণ উপকৃত হতে পারত। ওভারঅল ইকোনমি দেখতে গেলে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। এদিকে জ্বালানি তেল ও বিদ্যুতের দামের কারণে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। তেলের দাম বাড়াচ্ছে, কারেন্ট বিল বাড়াই দিচ্ছে, তাহলে আমরা কিভাবে রাখা সরে থাকবো বলেন? বিদ্যুতের বিলটার জন্য আমাদেরকে বা বিশেষ করে আমাকে অতিরিক্ত একটা ব্যয় বহন করতে হচ্ছে। ঘর ভাড়া বাড়াচ্ছেন, কারেন্ট বিল বাড়াচ্ছেন, তেলের দাম, আমাদের তো অনেক কষ্ট, অনেক সময় আমাদের বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার দ্রুত জ্বালানি তেলের দাম কমিয়ে শিল্প সহায়ক পরিবেশ নিশ্চিত করবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। জে ইউজবায়ার, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার মাস। ত্রিশে মার্চ 1971, বাঙালির স্বাধীনতা যুদ্ধে হানাদার প্রতিরোধ যেমন ছড়িয়ে পড়তে থাকে, তেমনি পুরো বাংলায় ছড়িয়ে পড়তে থাকে পাক বাহিনীর বর্বরতা। চট্টগ্রামের লালখান বাজারে পাকিস্তানি বাহিনী ও বিহারি রাজাকাররা মিলে শুরু করে গণহত্যা।
লাল খান পরিণত হয় মৃত্যুপুরীতে। বিস্তারিত রাফেজ আদনান আদেলের রিপোর্টে। চৈত্রের ১৬ আর ইংরেজি ক্যালেন্ডারের মার্চের ৩০ ১৯৭১ লালখান বাজারে ওয়াসার মোড়ের কল থেকে পানি দেয়া হচ্ছে এমন প্রতারণামূলক গুজব রটিয়ে জড়ো করা হয় বাঙালিদের। এরপর হানাদাররা নির্মমভাবে গুলি করে হত্যা করে প্রায় আড়াই হাজার বাঙালিকে। সেই সাথে বাঙালির দেখা মাত্রই গুলি চলে, এমনকি রাতেও বাড়িতে বাড়িতে চলে মানুষ হত্যার তাণ্ডব। চট্টগ্রামের মতো তখন সারা দেশেই একই চিত্র। ত্রিশ মার্চ এমন প্রতিরোধ দেখা গেছে গাংনী উপজেলা আর নাটোরের লালপুরেও। ময়নার যুদ্ধখ্যাত সেই রণে বিলুপ্ত হয় ২৫ নম্বর পাঞ্জাব রেজিমেন্ট। এদিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমবারের মতো তাদের পার্লামেন্টে জানালেন বাঙালিদের পাশে দাঁড়ানোর কথা। কি হাম হর তরহ সে মুক্তি বাহিনী কি সহায়তা করেঙ্গে, বাংলাদেশ কি লোগোঁ কি মদদ করেঙ্গে। আমরা ভারতবর্ষের সমর্থন পেয়েছিলাম, আমরা সোভিয়েত ইউনিয়নের সমর্থন পেয়েছিলাম, এবং আমাদের স্বাধীনতার পরে স্লোগান উঠেছিল বিশ্বব্যাপী, বিশ্বে এনেছে নতুন দিন, মুজিব ইন্দিরা কোসিগিন। চট্টগ্রাম বেতারের কালুঘাট ট্রান্সমিটারটি পাক বাহিনীর বোমারু বিমানের আক্রমণে বিধ্বস্ত হয়। ঢাকার চকবাজার থেকে শুরু করে রাজশাহীর গোপালপুর, নোয়াখালীতে যুদ্ধ যখন চলছে তখন পাক বাহিনী দামুরহুদা, আলমডাঙ্গা ও ঝিনাইদহের পথে পালাতে থাকে। তারা সিদ্ধান্ত নিল যে সয়দাবার পিতৃদের স্বাধীনতা রচিত হলে তো বাংলাদেশ স্বাধীন হবে, বরং তার চেয়ে আমরা হত্যা জগৎ চালিয়ে যদি আমরা দমাতে পারি। কিন্তু বঙ্গবন্ধু বলতেন কেউ বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারবে না, এবং দাবিয়ে রাখতে পারে নাই। অবশ্য একটি কথা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বাঙালির জন্য স্বাধীনতার কোনো বিকল্প নেই। এভাবেই চূড়ান্ত স্বাধীনতার পথে এগুতে থাকে বাঙালি, রচিত হতে থাকে লাখো শহীদের আত্মত্যাগের ইতিহাস বাংলার লাল সবুজ পতাকায়। রাফেজ আদনান আদেল, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্য অন্য খবরের সঙ্গে আরো থাকবে। মুন্সীগঞ্জের লোহজংয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এক মাসে খুন হয়েছে ৭ জন। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শ্রেণীতে আজ মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আবারও আমন্ত্রণ সকাল ৯টার একুশে সংবাদে। মুন্সীগঞ্জের লোহজংয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গেল এক মাসে এই উপজেলায় খুন হয়েছে ৭ জন। ডাকাতি ও চুরি সহ ঘটেছে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা। এসব ঘটনায় মাত্র একটি মামলার একজন আসামিকে গ্রেফতার করা হলেও ধরাছোঁয়ার বাইরে অন্য আসামিরা, ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন উপজেলার সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটু রিপোর্ট জানাচ্ছেন, ফারজানা শ্রাবন্ত। গত একুশে মার্চ রাতে লৌহজং থানার ব্যবসায়ী সঞ্জয় সরকারকে গলায় গামছা পেঁচিয়ে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে ফেব্রুয়ারির শেষে ও চলতি মাসের শুরুতে অপহরণের পর হত্যা করা হয় তিন শিশুকে। হত্যা করা হয় গাড়িচালক আলফ্রেড ও গৃহবধূ শিল্পীকে। এছাড়া প্রতিপক্ষের হামলায় নিহত হন মাইজগাঁও গ্রামের বৃদ্ধ আনোয়ার হোসেন শেখ। এসব হত্যাকাণ্ডে পুলিশের নীরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন দোষীদের শাস্তি না হওয়ায় ভেঙে পড়ছে লৌহজংয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। সকল মানুষ হঠাৎ করে তার নিরাপত্তার শঙ্কার মধ্যে পড়েছে এবং তারা ভাবছে যে কোনো সময় যে কোনো প্রাণ আবার হানি হতে পারে। সামাজিক অস্থিরতার জন্য এবং এই প্রশাসনের নীরবতার জন্য একের পর এক সিরিজ হত্যাকাণ্ড ঘটছে। এদিকে সঞ্জয় হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে জড়িতদের গ্রেফতারে ৭২ ঘন্টার আলটিমেটাম দেয়া হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে আসামিরা। আমাদের ছেলেকে এইভাবে হত্যা করা হলো, তার বিচার আমরা চাই। এ বিষয়ে লোহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কথা বলতে রাজি না হলেও মামলাগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলেন সহকারী পুলিশ সুপার। আমরা অলরেডি এ ব্যাপারে তৎপর আছি, আমরা কয়েকজন সাসপেক্ট করেছি এবং খুব দ্রুত আজ কালকের মধ্যে আমরা তাদেরকে গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসবো এবং আশা করি খুব শীঘ্রই এই ঘটনাটার রহস্য উদ্ঘাটন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি লোহজংবাসী। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ময়মনসিংহে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের এক শিশু। এই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। গেল রাতে শহরের কৃষ্টপুর বস্তিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে ওই যুবক শিশুটিকে পাশের ঘরে ডেকে নিয়ে যায় আর সেখানে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক করে ওই যুবককে।
এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শপথ নিতে যাচ্ছেন গণতান্ত্রিক সরকারের নবনির্বাচিত প্রেসিডেন্ট থিন কিউ। আজ আনুষ্ঠানিকভাবে সাধারণ নির্বাচনে বিজয়ী ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সমর্থিত প্রেসিডেন্ট থিন কিউর হাতে ক্ষমতা হস্তান্তর করবেন সেনা সমর্থিত থেইন সেইন। এদিকে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্য থেকে জরুরি অবস্থা তুলে নিয়েছে থেইন সেইন। ২০১২ সালে রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায় সংঘর্ষের জেরে ওই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। গেল নভেম্বরে নির্বাচনে ৮০% ভোট পেয়ে অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি জয়ের পর সামরিক শাসনের অবসান হয় দেশটিতে। খেলার খবর, ইউনিয়ন ব্যাংক টি-২০ বিশ্বকাপ ২০১৬ প্রসঙ্গ। গ্রুপ পর্ব শেষ, এবার লড়াই ফাইনালে যাওয়ার। টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিতে আজ ইংল্যান্ডের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধে ৭:৩০। এই টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল নিউজিল্যান্ড সহজ জয় দিয়ে ফাইনালের টিকিট পেতে চান, আর মাঠের লড়াইয়ে নিজেদের উজাড় করে শিরোপার আরও এক ধাপ কাছে যেতে মরিয়া ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে দুই দলের লক্ষ্য, প্রস্তুতি ও পরিসংখ্যানের আরও খবর জানাচ্ছেন সৌরভ ইমাম। টুর্নামেন্ট শুরুর আগে হয়তো অনেকের ভাবনাতেই ছিল না নিউজিল্যান্ড, কিন্তু চমক দেখিয়ে সব দলকে উড়িয়ে দিয়ে সেরা দল হিসেবে শেষ চারে জায়গা করে নেয় কিউইরা। একাধিক ম্যাচে রং ছড়ানো জয় দিয়ে ফেভারিটের তকমা লাগিয়েছে উইলিয়ামসন বাহিনী, এবারের আসরে একমাত্র অপরাজিত দল। ডেথ গ্রুপে বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মতো দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে ২০০৭ সালে সেমিফাইনালে গেলেও ফাইনালের টিকিট পায়নি। সেই স্বপ্ন পূরণে কোনো ছাড় দিতে নারাজ কিউরিয়া। You can win, you can lose and hope that that holds us in good stead in terms of a result, but at the same time when we're up against a very strong one. এদিকে ২০১০ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এবারের শুরুটা হয় ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান আর শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ চারের টিকিট পায় ইংলিশরা। বর্তমান প্রেক্ষাপট আর সমীকরণে হয়তো নিউজিল্যান্ডের তুলনায় পিছিয়ে আছে ইয়ন মর্গান বাহিনী। Strong New Zealand side who have played the best cricket of the tournament so far in their group stages, so we're going to have to come up with a very strong game. এর আগে দুই দলের ১৩ মোকাবেলায় জয়ের পাল্লা ভারী ইংল্যান্ডের। ইংলিশদের ৮ জয়ের বিপরীতে কিউইরা জয় পেয়েছে মাত্র ৪টি ম্যাচে। স্বপ্নের শিরোপার আরও এক ধাপ কাছে যাওয়ার হাতছানি, তবে এর আগে দুই দলকেই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আর সব বাধা পেরিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সৌরভ ইমাম, ২১ টেলিভিশন, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, দিল্লি, ভারত। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে লিওনেল মেসির দল। ২০ মিনিটে দলের প্রথম গোলটি করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেরকাদো। ৩০ মিনিটে লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলার ধার বাড়ায় বলিভিয়া, তবে কোনো গোলের দেখা পায়নি তারা। ম্যাচের শেষ পর্যন্ত আর গোল না হলে ২-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। শেষ করছি সকাল ৯:২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মগবাজার মৌচাক উড়াল সড়কের একাংশের উদ্বোধন আজ, যানজট মুক্ত হচ্ছে সাত রাস্তা থেকে হলি ফ্যামিলি। বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনাতেই গলদ, একই ডেস্কটপে ছিল সুইফট ও আরটিজিএস নেটওয়ার্ক। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে তেলের দাম নির্ধারণের তাগিদ, বিদ্যুতের দাম কমলে জীবনযাত্রায় আসবে স্বস্তি। দর্শক, ২১ টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন ২০২১ নম্বরে, আর লগ ইন করুন ২১-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online, আর লগ ইন করুন টুইটারও twitter.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম সকাল ১০টায় দেখার আমন্ত্রণ রইল। ২১ সঙ্গেই থাকুন।